স্বপ্ন না হলেও বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স ছিল আশাব্যঞ্জক আর বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের সাথে জয় ছিনিয়ে নিয়েই দেশে ফিরবে ক্রিকেটাররা এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থক আর ক্রিকেটারদের পরিবারের সেজন্য ঐতিহাসিক ভেন্যু লর্ডসে সাকিব মুশফিকদের আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা শেষ খেলাটা জিততে যত দেশে ফিরুক এটাই আমি চাই এটাই দোয়া করি যত ভালো করে আজকাল সকলেই ভালো খেলুক মোসাদ্দাকে ভালো খেলুক এটাই দোয়া করি হয়তো ভাগ্যক্রম আমরা সেমিফাইনালে যাইতে পারি নাই কিন্তু পঞ্চম স্থান নিয়ে যদি দেশে ফিরতে পারি সো আমাদের প্লেয়াররা খুব ভালো খেলছে ইভেন দেশের মানুষজনও অনেক খুশি হবে যে না আমরা একটা কিছু নিয়ে ফিরতে পারছি যে পঞ্চম স্থানটা আমরা হইতে পারছি বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর আমরা চাইবো যেন বাংলাদেশ অবশ্যই জিতে আসু আমরা পাকিস্তানের চেয়ে অনেক অনেক ভালো টিম আমরা সবার সাথে ফাইট করে আমরা জিতার পর যে এসেও অনেক টিম আমরা হেরে গেছি বাংলাদেশ কমপক্ষে ফাইভ উইকেটে জিতবে আমরা সে আশা করি গত ম্যাচে তো বাংলাদেশ ভালো রেজাল্ট করছিল আমরা আশা ছিল যে বাংলাদেশ যাওয়ার কিন্তু যাইতেও পারে নাই এখন আজকের খেলার তো বাংলাদেশ নিশ্চয়ই যাওয়ার কথা হার জিত অবশ্যই থাকবে কিন্তু এই হার জিতের মধ্যে আমরা প্রতিটা ম্যাচেই একটা তুমুল প্রতিযোগিতার মাধ্যমেই শেষ করছি তা আমি অবশ্যই ফর্মে ফিরে গেটা আমরা চাইবো আদার যে ব্যাটসম্যান আছে তারা যদি সবাই টিমওয়ার্ক করে আশা করি ভালো একটা রেজাল্ট আসবে বাংলাদেশের সাথে পাকিস্তানে যখন একটা খেলা হয় একটা উত্তেজনাকর পরিস্থিতি তো অবশ্যই থাকবে আজকে বাংলাদেশ পাকিস্তান সাথে জিতবে ইনশাআল্লাহ মাসাভিকে কিছু উপহার দিয়ে যাবে আশা করছি আল্লাহ এরকম যে খেলাটা খুব পূর্ণভাবে ভালো হইব এবং সাকিবের জন্য আমি দোয়া করছি যে খেলাটা সুন্দর তো জয় দিয়ে যেহেতু শুরু হয়েছে শেষটাও যদি জয় দিয়ে হয় এটা হচ্ছে অনেক মানে আকাঙ্ক্ষিত আমাদের টাইগার সমর্থকদের প্রত্যাশার খবর জানাতে চট্টগ্রামের সি আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং সিলেটের জিন্দা বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির প্রথমেই যাচ্ছি পার্থর কাছে পার্থ ধন্যবাদ আমরা এখন আছি নগরীর সি এলাকায় আজকে কিন্তু বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের শেষ খেলা তো শেষ খেলায় বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে জয় পাবে এমনটি প্রত্যাশা কিন্তু চট্টগ্রামের যারা সাধারণ দর্শকরা রয়েছে ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের সবারই প্রত্যাশা হচ্ছে আজকে পাকিস্তানকে বাংলাদেশ হারাবে তবে বাংলাদেশ সেমিফাইনালে না ওঠার কিছুটা হতাশা কিন্তু সবার মধ্যে রয়েছে তারপরেও সবাই বলছে যেহেতু আজকে বিশ্বকাপ মঞ্চে শেষ খেলা শেষ শেষ খেলায় কিন্তু পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশ দল বধ করবে এবং বাংলাদেশ দলের সেই সামর্থ্য রয়েছে সৌম্য তামিম মাহমুদুল্লা যদি নিজেদের সেরা খেলাটা দিতে পারে তবে পাকিস্তানকে হারানোটা এমন কোনো বিষয় নয় এটি বলছে যারা সমর্থকরা রয়েছে সবাই সেক্ষেত্রে তারা বলছে বাংলাদেশ দলকে যখনই খেলে তারা সব সময় বাংলাদেশ দলকে তারা সমর্থন জানিয়ে আসছে সেক্ষেত্রে বাংলাদেশ দল হারুক কিংবা জিতুক সময় টাইগারদের পাশে তারা থাকবে এটি তারা বলছে সমর্থকরা আর আজকে যখন সাড়ে তিনটায় খেলা শুরু হবে নগরীর জামালখান এলাকায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হবে তো সেক্ষেত্রে সবাই একসাথে মিলে খেলা দেখবে তারা বড় পর্দায় খেলা দেখতে পারবে না তারা যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন সবাই টিভি সেটের সামনে বসে বাংলাদেশ দলকে যে যেখানে আছে সেখান থেকেই তারা তাদের প্রিয় দলকে সমর্থন জানাবে এমনটি প্রত্যাশা রয়েছে আসলে সমর্থকদের মধ্যে আর সমর্থকরা বলছেন চট্টগ্রামে যখন কোনো খেলা হতো বিশেষ করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিংবা এম স্টেডিয়ামে সবসময় তারা টাইগারদেরকে সমর্থন জানাতে সেক্ষেত্রে মাঠে তারা যেত যেহেতু এবার খেলা হচ্ছে ইংল্যান্ডে সেখানে হয়তো যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সেক্ষেত্রে চট্টগ্রামের একটি জায়গায় বসে সবাই একসাথে মিলে যাতে টাইগারদের সমর্থন জানাতে পারে সেই জন্য তারা টাইবার টাইগারদের শুভকামনা জানিয়েছে এছাড়া বাংলাদেশ দল আজকে পাকিস্তানকে হারিয়ে শেষ খেলায় জয়লাভ করবে এমনটি প্রত্যাশা হচ্ছে চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী সমর্থক রয়েছে তারা সেক্ষেত্রে তারা বলছে বিশেষ করে চট্টগ্রামের যে ছেলে রয়েছে ক্রিকেট তামিম ইকবাল সেক্ষেত্রে তামিম ইকবাল বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে পারেনি তবে আজকে শেষ খেলায় তামিম ইকবাল ভালো খেলবে এমনটি প্রত্যাশা চট্টগ্রামের দর্শকদের তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর আমরা যাচ্ছি সিলেটে সেখানে আমাদের আরেক সহকর্মী একরাম ধন্যবাদ পার্থ সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা আছে যে পাকিস্তানকে পরাজিত করে বীর দর পেয়ে বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশ টিম বাংলাদেশের টাইগাররা এই পর্যন্ত যে ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে আটটি খেলায় তা অস্বাভাবিক এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অভিভূত শুধু সিলেটবাসী নয় বাংলাদেশের মানুষ নয় সমগ্র বিশ্ববাসী ছিল বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় যেভাবে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে বিশেষ করে সাকিব আল হাসান প্রত্যেকটি খেলায় আর্থিক খেলাই তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সেই ধারাবাহিকতাই আজকেও বজায় রাখবে এবং তারপরে আর মাত্র দেড় ঘন্টা পরে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খেলা বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশে তাদেরকে সম্বর্ধনা দিবে এবং সেই সম্বর্ধনা প্রাপ্তই বা প্রাপ্যই বাংলাদেশের জন্য অধীর অধীরগ্র অপেক্ষা করছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে অনেক দূরে এগিয়ে গেছে তারই প্রমাণ রেখেছে এই বিশ্বকাপ দুই হাজার উনিশ কাপে বাংলাদেশ টিমের খেলা দেখে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সিলেটের প্রত্যেকটি মানুষ অভিভূত হয়েছে এবং আজকের এই খেলা দেখার জন্য সিলেট বাসে অধীর আগ্রহে অপেক্ষায় আছে এবং তাদের বিশ্বাস বাংলাদেশ যেই আটটি খেলায় তাদের যে ক্রীড়ানুপণ্য দেখিয়েছে আজকে খেলায়ও তাদের তারা সর্বোচ্চ ক্রীড়া নুপণ্য দেখিয়ে বাংলাদেশ আবারও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনবে এবং সেই অপেক্ষায় আছে আজকে সারা দিনের অপেক্ষায় থাকবে সিলেটবাসী এবং সেই বিজয় দেখার জন্য সিলেটবাসী অধীর আগ্রহে আর দেড় ঘন্টা পরে টেলিভিশনের সেটের সামনে বসবেন এই ছিল রাব্বি সিলেটবাসীর পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সর্বশেষ প্রত্যাশার খবর টাইগার সমর্থকদের প্রত্যাশার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির এবং এর আগে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস